দেখেছি বিভিন্ন সময়ে সাইবার মনিটরিং সেল যখন সাইবার প্যাট্রোলিং করছিল, তখন আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় চটকদার বিভিন্ন বিজ্ঞাপন দেখেছি, বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গায় কিছু ভুয়া ফেসবুক পেজ বা ফেক আইডির মাধ্যমে খুব অল্প সময়ে এনআইডি পাইয়ে দেয়া, খুব অল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেয়া, এরকম বিভিন্ন চটকদার বিজ্ঞাপন আমরা সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সাইবার প্যাট্রোলিং যখন করছিলাম, তখন এই ধরনের কিছু আমরা চটকদার বিজ্ঞাপন বিভিন্ন পেজে দেখেছি। ওই সকল পেজও আমরা নজরদারির মধ্যে এনেছি এবং সেই সকল পেজেও আমরা দেখেছি এই চক্রের সদস্যরা সেখানে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে 3 থেকে 7 দিনের ভিতরে তারা ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেয়া বা এনআইডি পাইয়ে দেয়া টাইপ বিজ্ঞাপন দিত, এবং অবশ্যই সেটা যত দ্রুত সময় টাকা তত বেশি, এরকম কিছু চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তারা তাদের বিভিন্ন ফেক ফেসবুক পেজ বা বিভিন্ন যেই ফেসবুক আইডি থেকে তারা চটকদার বিজ্ঞাপন দিয়ে আমাদের দেশের যারা সম্মানিত গ্রাহক রয়েছেন, যাদের অ্যাকচুয়ালি এনআইডি প্রয়োজন দ্রুত সময়ের ভিতরে বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, তাদেরকে তারা জিম্মি করে এই ধরনের ভুয়া ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি দিয়েছে। এই চক্র সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই র‍্যাব 3-এর আভিযানিক দল গতকালকে রাতে মালিবাগ বাসাবো সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের যে মূল হোতা গোলাম মোস্তফা সহ 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় বিভিন্ন সময়ে পূর্বে তৈরিকৃত যে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, ভুয়া এনআইডি কার্ড এবং যে বিভিন্ন জাল সনদপত্র, এই চক্রটি বিভিন্ন ভুয়া বা জাল সনদপত্র তারা তৈরি করত, এবং আপনারা দেখেছেন এখানে বিআরটি এর বিভিন্ন প্রাপ্তি রসিদ, ব্যাংকের জমা রসিদ ভুয়া, এই সকল ডকুমেন্ট সহ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস যেটা র‍্যাব 3 উদ্ধার করতে সক্ষম হয়, এই ধরনের ভুয়া এনআইডি কার্ড বা ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে যে সরঞ্জামাদি এবং যেই সফটওয়্যার এবং যে মূল কারিগর গ্রাফিক্স ডিজাইনার তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়, এবং অন্যান্য একটি ফুল সেট আপ তারা কালকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছি। মূলত গ্রেফতারকৃতরা গোলাম মোস্তফার নেতৃত্বে একটি 5-7 জনের একটি চক্র, এই চক্রের সদস্যরা তারা নির্বাচন কমিশন অফিস বা বিআরটির অফিস সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান করত। এই চক্রের যারা টার্গেট গ্রুপ ছিল তাদেরকে মধ্যে অন্যতম ছিল, আপনারা জানেন যে ঢাকা শহরে বাইক রাইড যারা করে থাকেন এটা একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন ঢাকা শহরে, এদেরকে তারা টার্গেট করত, কারণ তাদের জন্য অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে রক্ষা পাওয়া বা তাদেরকে দেখানোর জন্য একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, এই চক্রটি তাদেরকে টার্গেট করত। পাশাপাশি অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের অফিস বা বিআরটি এর যে অফিস সেখানে যে লাইন থাকে যারা এখানে অ্যাপ্লাই করে থাকেন তাদের মধ্যে একটি তাড়াহুড়া থাকে, দ্রুত সময়ে তারা এই ধরনের লাইসেন্স বা ড্রাইভিং এনআইডি তারা পেতে চায়, এই চক্রটি তাদেরকেও টার্গেট করেছে বিভিন্নভাবে। একইভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিভিন্ন ফেসবুকে তারা ফেক আইডি করেছে, যার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা পোস্ট দিত, সেই পোস্টে তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করত যে আমরা দ্রুত সময়ে এনআইডি দিতে পারবো, আমরা দ্রুত সময়ে ড্রাইভিং লাইসেন্স দিতে পারবো, এইভাবেও তারা একটা গ্রুপকে তারা টার্গেট করত। একইভাবে বিভিন্ন অপরাধী যারা নিজেদেরকে আত্মগোপনে নেয়ার জন্য ভুয়া ড্রাইভিং লাইসেন্স অথবা ভুয়া এনআইডি প্রয়োজন ছিল তাদেরকেও তারা টার্গেট করত। এই চক্রের যারা 5 জন সদস্য, মূলত 6 জন সদস্য তথ্য পেয়েছি, তাদেরকে বিভিন্নভাবে তারা বিভক্ত করে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন যেই আমাদের ড্রাইভিং লাইসেন্স যে বিআরটি এর কার্যালয় রয়েছে তার সামনে তারা অবস্থান করত, এবং একইভাবে নির্বাচন কমিশনের অফিসের সামনেও তারা অবস্থান করত। তারা শুধু যে অবস্থান নির্বাচন কমিশনের সামনে বা এই এখানে বিআরটি এর অফিসের সামনে অবস্থান করত তাই না, তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অবস্থান করে সেখানে তাদের মোবাইল নাম্বারগুলো তারা দিত, এবং পরবর্তীতে এই যারা কাস্টমার বা গ্রাহক তাদের দ্রুতগতিতে এনআইডির প্রয়োজন হতো বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হতো তখন তারা তাদের সাথে যোগাযোগ করত। একটি ড্রাইভিং লাইসেন্স পেতে যেই সকল জিনিসের প্রয়োজন হয়
যে একটি প্রাপ্তি রসিদ, যে আমি আপনার ডকুমেন্ট রিসিভ করলাম, একটি ভুয়া প্রাপ্তি রসিদ তারা তৈরি করেছে। আপনারা দেখেছেন হিউজ পরিমাণ প্রাপ্তি রসিদ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, সমস্তটাই ভুয়া। এবং এই প্রাপ্তি রসিদে যে সকল কর্মকর্তার সিগনেচার দেয়া প্রয়োজন এই সকল সিল তারা তৈরি করেছে এবং সেই সিগনেচারগুলো তারা ভুয়া দিয়েছে। এবং একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার প্রয়োজন, এই ভুয়া টাকা জমা দেওয়ার রসিদও তারা তৈরি করেছে। এবং এই টোটাল রসিদ তৈরি করা, গ্রাফিক্সের কাজ, ভুয়া এনআইডি কার্ডের যে ডিজাইন করা বা ভুয়া ড্রাইভিং লাইসেন্সের ডিজাইন করা, এই টোটাল কাজটি মিনারুল করত, যে গোলাম মোস্তফার আন্ডারে সে মূলত একজন কর্মচারী বা চাকরি করত, যে কিনা টেক্সটাইলে ডিপ্লোমা করেছিল। এই চক্রটি গুরুত্ব বেঁধে, প্রয়োজনীয়তা বেঁধে তারা 3-4 হাজার টাকা পর্যন্ত প্রতিটি কার্ডের জন্য নিত, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা 8-10 হাজার টাকার বিনিময়ে এই কার্ড সাপ্লাই করে থাকত। এই চক্রের সদস্যরা প্রাথমিকভাবে যোগাযোগ করা, তাদেরকে রসিদ প্রদান করা, একটি নির্দিষ্ট সময় তাদেরকে বেঁধে দেয়া 3-7 দিন, পরবর্তীতে একটি সুবিধাজনক স্থানে তাদেরকে ডেকে এই ড্রাইভিং লাইসেন্স বা এই এনআইডি সরবরাহ করা, এই কাজগুলো এই চক্রের সদস্যরা করত। এই চক্রের যে মূল হোতা গোলাম মোস্তফা, সে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে এবং গত 30-32 বছর পূর্বে সে ঢাকা শহরে আসে। ঢাকা শহরে আসার পরে একটি ডেন্টাল কলেজ থেকে সে এক্সরে টেকনিশিয়ান হিসেবে সে 1 বছর প্রশিক্ষণ নেন। পরবর্তীতে সে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে 5-7 বছর এই এক্সরে টেকনিশিয়ান হিসেবে সে কাজ করেন, এবং সেখান থেকেই মূলত তার মাথায় এই ধরনের অপকৌশল প্রবেশ করে এবং সে এই ধরনের অপকৌশল রপ্ত করে। পরবর্তীতে সে নিজে একটি ছোট দোকান দিয়েছিল, যেখানে সে প্রায় 10 বছর এই এক্সরে টেকনিশিয়ান হিসেবে সে কাজ করে এবং বিভিন্ন ধরনের যে মেশিন ঠিক করা বা বিভিন্ন এক্সরে যে পিকচার নেয়, এই কাজগুলো সে আনুমানিক 10 বছর সে করেছিল। 2010 সালে সে এই এক্সরে মেশিন টেকনিশিয়ানের কাজ ছেড়ে এই ভুয়া এনআইডি কার্ড বা ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সে কাজ শুরু করে। ইতিপূর্বে সে এই সংক্রান্ত প্রতারণার জন্য একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয় এবং সে একাধিকবার কারাভোগ করেন। গ্রেপ্তারকৃত মিনারুল, যে টেক্সটাইলের ডিপ্লোমা করেছেন জামালপুরে একটি বেসরকারি ইউনিভার্সিটি কলেজ থেকে, পরবর্তীতে সে গত 1 বছর যাবৎ তার সাথে কাজ করছে, সে গ্রাফিক্স ডিজাইন এই সংক্রান্ত ব্যাপারে সে অত্যন্ত পারদর্শী, এবং এই যে ভুয়া এনআইডি কার্ড বা ভুয়া ড্রাইভিং লাইসেন্স বা ভুয়া জাল সনদপত্র, এগুলো গ্রাফিক্স করা, ডিজাইন করা, এই ডায়াস সহ এই টোটাল কার্যক্রমটি গোলাম মোস্তফার নির্দেশনা অনুযায়ী সে পালন করতেন। গ্রেপ্তারকৃত মুসলিম, সে 65 বছর তার বয়স এবং সে জন্ম থেকেই সে ঢাকায় বসবাস করে। সে প্রাথমিকভাবে তার সে বিভিন্ন লেগুনা সিএনজি সে চালনা করত, পরবর্তীতে সে পুরাতন ঢাকার দিকে সে পুরাতন মোটর সাইকেল কেনাবেচার যে ব্রোকারি সে এই কাজটি করতেন, এবং একইভাবে সে বিভিন্ন দালাল চক্রের সাথে সে জড়িয়ে যায়। সে এই চক্রের সাথে গত 5 বছর যাবৎ বিভিন্ন জায়গায়, যেটা নির্বাচন অফিসের সামনে অথবা বিআরটিএর সামনে, এই গ্রাহকদেরকে সে সংগ্রহ করা, গ্রাহকদেরকে বোঝানো যে সে অরিজিনাল লাইসেন্স সে দিতে পারবে, এই ধরনের সে কাজ করে আসত, এবং পরবর্তীতে গোলাম মোস্তফার তত্ত্বাবধানে সে এই ধরনের কার্ড সংগ্রহ করে তাদের কাছে আবার পুনরায় কার্ড পৌঁছে দিত।